300 ফুট উচ্চতা বিশিষ্ট বাঁশের প্যান্ডেল। থিমের মধ্যে রয়েছে দিল্লির লাল কেল্লা, ব্রিটেনের নারায়ণ মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্রিটেনের নারায়ণ মন্দির। শুধু এখানেই শেষ নয়, 400 ফুট উচ্চতা বিশিষ্ট বুদ্ধ মন্দির। দেখে নেব মহালয়ের আগে কতটা প্রস্তুত হয়ে উঠেছে সেই পূজা মণ্ডপগুলি। নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। বাঙালির দুর্গা উৎসব আর নদিয়ার বাদকুল্লার নাম আসবে না তাই কখনো হয়। আজকের ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি বাদকুল্লায় অবস্থিত 40টি পূজা মণ্ডপ। পূজা মণ্ডপগুলি কতটা প্রস্তুতি ও প্রস্তুত হয়ে উঠেছে এবং কোন কোন ক্লাব কী কী থিম প্যান্ডেল বানাচ্ছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই সবকিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্রথমেই দেখে নেব বাদকুল্লার NBC ক্লাবের পুজো প্যান্ডেল। প্রায় 400 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্যান্ডেলটি। একটু নিখুঁতভাবে দেখলেই বুঝতে পারবেন প্যান্ডেলটিতে কি অপরূপ সুন্দর কাঠের কারুকার্য। ধন্যবাদ জানাবো সেই শ্রমিকদের যাদের শ্রম, কষ্ট ও কারুকার্যে ফুটে উঠেছে এই পূজা মণ্ডপটি। আশা রাখবো পরিপূর্ণভাবে প্যান্ডেলটি কমপ্লিট হলে খুবই সুন্দর দেখাবে। এবার দেখে নেব বাদকুল্লার রেল স্টেশন সংলগ্ন ফ্যান্স ক্লাব। মোটামুটি লালগুলা টু শিয়ালদা যারা ট্রেনে যাতায়াত করেন তারা সবাই এই ক্লাবটির পূজা মণ্ডপ ও প্যান্ডেল ট্রেন থেকেই দেখে থাকেন। প্রায় 500 ফুট উচ্চতা বিশিষ্ট এই প্যান্ডেলটির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। বাঁশের সাথে কাঠের বাটাম লাগানোর প্রায় শেষ মুখে। এবছর 10টা সেরা চমক লাগানো সেরা থিমের মধ্যে ক্লাব সম্প্রীতি অংশগ্রহণ করতে চলেছে। কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম দিল্লির লাল কেল্লা থিমটি নির্মাণ করতে চলেছে ক্লাব সম্প্রীতি। তার সাথে তিনি এটাও জানালেন নানান রকম আলোর সাজ্জা দিয়ে থিমটি সাজানো হবে এবং আশা রাখা যায় তৃতীয়ার মধ্যে প্যান্ডেলটি উদ্বোধন করা হবে। তো চলুন একটু এগিয়ে যাই। বাদকুল্লা প্ল্যাটফর্ম থেকে সোজা তাকালেই দেখতে পারবে এই পূজা মণ্ডপটি। দাদা বাড়ি কোথায়? দাদা বাড়ি অঞ্জনগড়। ও এখানকারই? বাদকুল্লার। নতুন রূপে চমক আনতে ক্লাব পল্লিশ্রী সমিতি পিছিয়ে নেই। এবছরের থিম স্বামী নারায়ণ মন্দির। চলুন দেখে নেব ভেতরের মণ্ডপ সজ্জা, দেখে নেব ভেতরের কারুকার্য।
বাদকুল্লার অনামী ক্লাব কম বেশি সবাই চেনে। নদিয়ায় বাস করে আর অনামী ক্লাব চেনে না সেটা মেনে নেওয়া যায় না। এবছরের নতুন চমক বুদ্ধ মন্দির। প্যান্ডেলটি সম্পূর্ণ কাঠের প্লাই দিয়ে নির্মাণ কাজ চলছে। তরুণ বেশি কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করি, অর্থাৎ পূজা মণ্ডপে।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।